অনার্স প্রথম বর্ষের নন মেজর পরিসংখ্যান একে রেকর্ড ভিডিওতে ভর্তি চলছে মাত্র ৩০১ টাকায়। আপনারা ভর্তি হতে চাইলে নিচে ডিসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং স্ক্রিনেও আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন, অথবা টেলিগ্রাম লিঙ্ক দেওয়া থাকবে, অথবা ফেসবুক পেজে জয়েন করে আপনারা SMS করতে পারেন। আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষার্থী, আজকে আমরা দেখব প্রথম 4টি শোধিত পরিঘাতকে অশোধিত পরিঘাতের মাধ্যমে প্রকাশ করব। তো 4টি শোধিত পরিঘাত, শোধিত পরিঘাতের আগে আমরা কি দেখিয়েছিলাম এবং অশোধিত পরিঘাত কি সেটাও দেখিয়েছি। তো আজকে শোধিত পরিঘাত থেকে আমরা অশোধিত পরিঘাত নির্ণয় করব, সেটা প্রথম 4টি। তো প্রথমে ধরি যে x1 x2 আপ টু xn কোনো চলক x এর n সংখ্যক মান যাদের গড় x বার এবং a যে কোনো একটি ধ্রুবক যেন a not equal to x বার। তো এখানে কি বলা হচ্ছে, x1 x2 up to xn কোনো চলক, এগুলো একটা তথ্য সারি দেওয়া আছে। x এর n সংখ্যক মান, এখানে x এর মান আছে n সংখ্যক, যাদের গড় হচ্ছে একটা x বার এবং a যে কোনো একটি ধ্রুবক, এখানে একটা ধ্রুবক, সেখানে a not equal to x বার, মানে x বারের এর মানটা x বারের সমান নয়। আচ্ছা, এর আগে দেখিয়েছিলাম যে শোধিত পরিঘাতের ক্ষেত্রে মূলত x বার ব্যবহার হয় এবং অশোধিত পরিঘাতের ক্ষেত্রে a ব্যবহার হয়। আচ্ছা, এখন অতএব rতম অশোধিত পরিঘাত, আচ্ছা rতম অশোধিত পরিঘাত কী হবে? গতদিন ক্লাসে আমরা দেখিয়েছিলাম অশোধিত পরিঘাতকে μ' দ্বারা প্রকাশ করা হয় এবং rতম জন্য r। তো সামেশন x - xi - a, অশোধিত পরিঘাতের জন্য a টু দি পাওয়ার r ডিভাইডেড n। আচ্ছা আচ্ছা, rতমর জন্য যদি এটা হয় তাহলে প্রথম অশোধিত পরিঘাতের জন্য কি হবে? μ' 1, এখানে প্রথমের জন্য 1, সামেশন xi - a, r এর পরিবর্তে এখানে হবে 1, কারণ প্রথম অশোধিত পরিঘাত, ডিভাইডেড n। আচ্ছা, এখানে আমরা ক্যালকুলেশন করলে পাবো এরকম যে সামেশন xi - a। আচ্ছা, এখানে লক্ষ্য করুন এটার উপর পাওয়ার দিলে কিন্তু 1 মানে কি 1 লিখলেও হয় না লিখলেও হয়, তো এটা সমান আমি এইরকম লিখতে পারি। এরপরে আমি আলাদা করে দেবো এগুলোকে, এভাবে যে সামেশন xi ডিভাইডেড n মাইনাস সামেশন a ডিভাইডেড n, সামেশন xi ডিভাইডেড n মাইনাস। আচ্ছা, যখন ধ্রুবক সংখ্যা থাকে সেই ক্ষেত্রে এই সামেশনের পরিবর্তে আমরা লিখব হচ্ছে n, কারণ সামেশন মানে কি, এখানে সামেশন মানে বোঝাচ্ছে কিন্তু nতম সংখ্যক রয়েছে, তো সামেশন হচ্ছে n ডিভাইডেড n, এখানে থাকলো a, n ক্যান্সেল হয়ে যাচ্ছে। আর আপনারা জানেন সামেশন xi ডিভাইডেড n সমান x বার লেখা যায় মাইনাস a। আচ্ছা, এটা আমাদের গেল কিসের জন্য? μ' 1 জন্য আমরা পেলাম x বার মাইনাস a, এটা মনে রাখবেন। এখন আমরা এটা মিশিয়ে দেব, সেগুলো সব মিশিয়ে দিলাম। দ্বিতীয় অশোধিত পরিঘাত দ্বিতীয় অংশদিত পরিঘাত কী হবে বলুন তো, মিউ ড্যাশ টু সামেশন এক্স আই মাইনাস এ এর ওপর স্কোয়ার, কারণ দ্বিতীয় অংশদিত পরিঘাত ডিভাইডেড এন। এখন একরকমভাবে তৃতীয় অশোধিত পরিঘাত হবে মিউ ড্যাশ থ্রি ইকুয়াল টু সামেশন এক্স আই মাইনাস এ কিউব ডিভাইডেড এন। একই রকমভাবে চতুর্থ হবে মিউ ড্যাশ থ্রি ইকুয়াল টু সামেশন এক্স আই এ উপরে চতুর্থর জন্য ফোর ডিভাইডেড এনে ফোর হবে, যেহেতু চতুর্থ এন। তো প্রথমের জন্য পেলাম মিউ ড্যাশ ওয়ান ইকুয়াল টু এক্স বার মাইনাস এ ক্যালকুলেশন করে পেলাম, দ্বিতীয়র জন্য এটা, তৃতীয়র জন্য এটা এবং চতুর্থর জন্য এটা। এখন এগুলো এখান থেকে আমাদের শোধিত পরিঘাত নির্ণয় করতে হবে। আচ্ছা, এগুলো একটু মনে রাখবেন, সাইডে লিখে নেবেন, তাহলে ম্যাপটি করতে সুবিধা হবে। এখন আরতম শোধিত পরিঘাত, আরতম শোধিত পরিঘাত কী হবে বলুন তো, গতদিন আমরা দেখেছিলাম মিউ ইকুয়াল টু মিউ আর ইকুয়াল টু সামেশন এক্স আই মাইনাস শোধিত পরিঘাতের জন্য এক্স বার ডিভাইডেড এন, এর পাওয়ার হবে আর। তাহলে প্রথম শোধিত পরিঘাত কী হবে, প্রথম শোধিত পরিঘাত মিউ ওয়ান ইকুয়াল টু সামেশন এক্স আই মাইনাস এক্স বার ওয়ান ডিভাইডেড এন। এখন এখানে যদি আমি আলাদা করে দিই সামেশন এক্স আই ডিভাইডেড এন মাইনাস আবার সামেশন এক্স বার মাইনাস এন, পাওয়ার যেহেতু ওয়ান, ওয়ান লিখলেও হয় না লিখলেও হয়। আচ্ছা, এখন সামেশন এক্স আই ডিভাইডেড এন সমান আমরা জানি এক্স বার, এবং এখানে লক্ষ্য করুন এখানে সামেশনের পরিবর্তে আমরা লিখতে পারি এন, কারণ এখানে এন সংখ্যক মান রয়েছে, এক্স বার এন, এন এন ক্যান্সেল, এখানে আমি পাচ্ছি এক্স বার মাইনাস এক্স। তাহলে প্রথম শোধিত পরিঘাত আমরা কী পেলাম, এক্স বার মাইনাস এক্স। মিউ ওয়ান ইকুয়াল টু এক্স বার মাইনাস এক্স আচ্ছা সরি, এখানে দেখুন এখানেও কিন্তু এক্স বার হবে এক্স, তাহলে এখানে পাচ্ছি আমি এক্স বার থেকে এক্স বার বিয়োগ করলে শূন্য। তার মানে প্রথম অশোধিত পরিঘাত হচ্ছে শোধিত পরিঘাত শূন্য। এখন আমরা বের করব দ্বিতীয় শোধিত পরিঘাত। প্রথম শোধিত পরিঘাত আমরা বের করলাম, এবার দ্বিতীয় শোধিত পরিঘাত। দ্বিতীয় শোধিত পরিঘাতের জন্য লিখতে হবে মিউ টু, যেহেতু দ্বিতীয়, সামেশন এক্স আই মাইনাস এক্স বার স্কোয়ার ডিভাইডেড এন। আচ্ছা, এখানে লক্ষ্য করুন সামেশন এক্স আই মাইনাস এ প্লাস এ মাইনাস এক্স বার স্কোয়ার ডিভাইডেড এন, এখানে কি মানের কোনো পরিবর্তন হয়েছে, এ ক্যান্সেল করলে কিন্তু আমি আগের লাইন ফিরে পাচ্ছি, মানের কোনো পরিবর্তন হয়নি। তাহলে এটাকে আমি এভাবে আলাদা করে লিখতে পারি, এক্স আই মাইনাস এ, এখানে মাইনাস কমন নেব, এই দুটোর মধ্যে মাইনাস কমন নিলে এক্স বার সামনে চলে আসবে, এটার আগে মাইনাস এ, পুরোটার উপর স্কোয়ার ডিভাইডেড এন। এখন এখানে লক্ষ্য করুন এটা যদি আমি এ মনে করি, এটা বি মনে করি, এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কি, এখান থেকে লিখি তাহলে জায়গা হবে, এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র এ স্কোয়ার, এ মানে কি এটা যে এক্স মাইনাস এ স্কোয়ার, তার নিচে এন আছে, সাথে সামেশন আছে, আমি সামেশন দ্বারা একই সাথে গুণ করেও দেবো, এনটাও সাথে রাখবো, স্কোয়ার মাইনাস টু এ বি, টু এ মানে কি এক্স মাইনাস এ, বি মানে এক্স বার মাইনাস এ, টু এ বি, আর সাথে কিন্তু সামেশন দ্বারা আমি গুণ করে দিচ্ছি, তাহলে এখানেও আমি পাচ্ছি সামেশন আচ্ছা, সামেশনটা আমরা এন এখানে সামেশন রাখলাম। আচ্ছা, এখন তারপরে টু এ বি গেল, এরপরে বি স্কোয়ার, স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। বি স্কোয়ার মানে কোনটা? এক্স মাইনাস এ স্কোয়ার, এর সাথে আমরা সামেশন গুণ করে দিয়েছি এবং এনটা সাথে রেখেছি। এখন এখানে লক্ষ্য করেন, এখানে আরেকটি কাজ আছে যে সামেশন এক্স আই মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড এন মাইনাস, এখানে আমি সামেশন টু ধরুন এটা আলাদা করে নিলাম এক্স বার মাইনাস এ, আর এটা একটু আলাদা করে নিলাম যে এক্স মাইনাস এ ডিভাইডেড এন, মানে কিন্তু কোনো পরিবর্তন হলো না। আর এই সামেশনের পরিবর্তে আমি এখানে লিখব এন, এন এক্স বার মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড এন, এন এন ক্যান্সেল। আশা করি এটুকু বুঝতে পেরেছেন। এখন এখানে লক্ষ্য করুন, এই সামেশন এক্স আই মাইনাস এ ডিভাইডেড এন স্কোয়ার এটা হয়েছে আমাদের মিউ টু ড্যাশের সমান, অর্থাৎ মিউ টু ড্যাশ সমান এটা আমরা এর আগে বের করেছি, অর্থাৎ অশোধিত পরিঘাত, দ্বিতীয় অশোধিত পরিঘাত এটা, তো এটার সমান আমরা লিখতে পারি মিউ টু ড্যাশ টু। এটা আমাদের বের হয়েছিল মিউ ওয়ান ড্যাশের জন্য, মিউ ওয়ান ড্যাশ এটা বের হয়েছে, এটাও বের হয়েছিল মিউ ওয়ান ড্যাশের জন্য। আপনারা আগে যদি তুলে নিয়ে থাকেন তাহলে বুঝতে পারবেন। আর এক্স বার মাইনাস এ, এখানেও এক্স বার মাইনাস এ, এটা মিউ ওয়ান ড্যাশের জন্য যার উপর স্কোয়ার। এখন এখান থেকে আমি লিখতে পারি যে মিউ টু ড্যাশ মাইনাস টু মিউ ড্যাশ ওয়ান স্কোয়ার, কারণ এখানে একটা এখানে একটা আছে, তারপর প্লাস মিউ ওয়ান ড্যাশ স্কোয়ার। আচ্ছা, এখানে লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে মিউ টু ড্যাশ, এখানেও একটা মিউ ওয়ান ড্যাশ, এখানেও মিউ ওয়ান ড্যাশ, তো একটার থেকে দুটার থেকে একটা বিয়োগ করলে হবে একটা, মিউ ওয়ান ড্যাশ স্কোয়ার। তো এটা আমাদের কি বের হলো? মিউ টু, মিউ টু বের হলো, যেটার মান মিউ টু ড্যাশ মাইনাস মিউ ওয়ান ড্যাশ। তো আমরা অশোধিত পরিঘাত থেকে শোধিত পরিঘাত দ্বিতীয়তম বের করলাম। এবার বের করবো কততম বলুন তো? এবার বের করবো আমরা তৃতীয়তম, তৃতীয় শোধিত পরিঘাত। তৃতীয়র জন্য এখানে কি হবে? সিম্পলি থ্রি, আর নিচে এন যা থাকবে তাই, এখানে থ্রি হবে। আচ্ছা, তৃতীয়র জন্য এখানে সামেশন এক্স আই মাইনাস এ প্লাস এ আগের মতো করে করে নেব, এক্স বার উপরে কিউব ডিভাইডেড এন, তারপর সামেশন এক্স আই মাইনাস এ প্লাস এক্স বার মাইনাস, মাইনাস কমন নেব, এখানে মাইনাস কমন নিলে এক্স বার সামনে চলে আসবে, এ পরে চলে যাবে, এর উপর কিউব ডিভাইডেড এন। এবার আমাদের কোন সূত্রতে পড়েছে? এ কিউব মাইনাস বি কিউবের সূত্র। তো এ কিউব মাইনাস বি কিউবের একটি সূত্র আছে, আপনারা জানেন যে আমি সূত্রটা লিখে দিই এখানে, এ মাইনাস বি হোল কিউবের সূত্র এরকম যে এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস থ্রি বি কিউব। তো এটা হচ্ছে আমাদের এ মাইনাস বি হোল কিউবের সূত্র। তো এই সূত্রতে এখানে প্রয়োগ করে আগের মতোই ক্যালকুলেশন করে আমাদের মান আসবে হচ্ছে মিউ, মানে অশোধিত পরিঘাতের মানগুলো আসবে, সেই মানগুলো এখানে আমাদের বসাতে হবে। আচ্ছা, আমি করে দিচ্ছি। এটা সমান আমরা লিখতে পারি সামেশন এক্স আই এ কিউব ডিভাইডেড এন মাইনাস থ্রি সামেশন এক্স আই মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড এন এক্স বার মাইনাস এ প্লাস থ্রি এক্স আই মাইনাস এ divided n x bar a square minus n আমরা একই সাথে সামেশন এবং n দ্বারা গুণ করে দিচ্ছি আগের মতো করেই পুরো কিউব ডিভাইডেড n n n ক্যান্সেল এখানে এটা সমান আমি লিখতে পারি মিউ ড্যাশ 3 এখানে 3 সূত্র 3 তারপরে এটা সমান আমি লিখতে পারি হচ্ছে মিউ 2 ড্যাশ তারপর মিউ 1 ড্যাশ লিখতে পারি তারপরে 3 মিউ 1 ড্যাশ স্কয়ার তারপরে মিউ 1 ড্যাশ 1 কিউব এটা সমান লিখতে পারি আচ্ছা এগুলো কোথা থেকে পেলাম ওই অশোধিত পরিঘাত থেকে এখন এখান থেকে আমি ক্যালকুলেশন করে মান পাবো মিউ 3 ড্যাশ 3 মিউ 2 ড্যাশ মিউ 1 ড্যাশ এখানে যা আছে তাই লিখলাম একই রকম ভাবে এখানে লক্ষ্য করুন যে এখানেও মিউ 1 ড্যাশ এখানেও মিউ 1 ড্যাশ তো এখানে দুইটা এখানে তিনটা তার মানে 3 মিউ কিউব 3 মিউ 1 ড্যাশ কিউব এখানে একটা মিউ 1 ড্যাশ কিউব আছে তাহলে তিনটার থেকে একটা বাদ দিলে আমরা পাচ্ছি দুইটা মিউ 1 ড্যাশ কিউব এখন আমাদের বের করতে হবে আমাদের তৃতীয় সূচিত পরিঘাত গেল এবার আমাদের চতুর্থ সূচিত পরিঘাত বের করতে হবে চতুর্থ সূচিত পরিঘাতের ক্ষেত্রেও একই এখানে শুধু 4 হবে এখানেও 4 হবে আচ্ছা এখানেও আগের মতো করে আমরা xi একটা মাইনাস এ নেব একটা প্লাস এ নেব নিয়ে x বার 4 ডিভাইডেড n এখানে সামেশন xi minus a square xi minus a সরি মাইনাস কমন নেব x বার আগের মতো করে একদম এর উপর 4 ডিভাইডেড n এখন a এটা ধরুন a এটা b এখন a minus b যদি বার 4 এর একটা সূত্র আছে সেটা হচ্ছে এর আগে হয়তো আপনারা পড়েননি সূত্রটা এরকম a to the power 4 minus 4 a cube b plus 6 a square b square minus 4 a b cube plus b to the power 4 এটা হচ্ছে আমাদের a minus b to the power 4 এর সূত্র তো এখানে ওই আগের মতো করে সূত্রটা প্রয়োগ করে আমাদের মানগুলো বসাতে হবে তো এটা আপনারা নিজে নিজে বসে নেবেন আমি অ্যানসারটা আপনাদের লিখে দিচ্ছি মিউ 4 এর মান আসবে এরকম যে মিউ 4 ড্যাশ মাইনাস 4 মিউ 3 ড্যাশ mu 3 dash mu 1 dash 6 mu 2 dash mu dash 1 minus 3 mu 1 4 dash তো এরকম আপনাদের মান আসবে আপনারা নিজেরা ক্যালকুলেশন করে নেবেন আর ক্যালকুলেশন যদি করতে না পারেন আমাকে বলবেন আমি ক্যালকুলেশন আলাদা করে করে দেব ধন্যবাদ